গোটা বিশ্বের সব আমার একমত। এরপর খুলনায় আরেকটা প্রশ্ন করেছিল নারীদের পর্দা নিয়ে, আপনারা ইতিমধ্যে দেখেছেন বোধহয় না, তো এটা নিয়েও দেখলাম অনেক বাড়াবাড়ি। বাড়াবাড়ি কখনো কল্যাণ বয়ে নিয়ে আসে না। নারীরা কতটুকু পর্দা করবে, কতটুকু পর্দার হুকুম কি, সেখানে আমি বলেছি পর্দা করা ফরজ। এই পর্দা আপনার অধিকার, এটা আপনার আভিজাত্যের প্রতীক, আপনার রুচির প্রতীক। এটা বলে কতটুকু পর্দা, সেক্ষেত্রে আমি দুইটা মত উল্লেখ করেছিলাম, দুইটা মত উল্লেখ করেছি। মত নাম্বার ওয়ান, সারা শরীর ঢেকে রাখবে, ফেসটা খোলা রাখবে, হাত খোলা রাখবে, এটা একটা মত। আর একটা মত, সব ঢেকে রাখতে হবে, শুধু চোখ খোলা, তাই না? দুইটা মত উল্লেখ করে আমি বলেছিলাম যে এটা হচ্ছে রুখসাত আর এটা হচ্ছে আজিমাত। আমি এও বলেছি যে এর চেয়ে শ্রেষ্ঠ পর্দার হতে পারে না, শুধু চোখ খোলা, সব ঢেকে রাখতে হবে, এটা শ্রেষ্ঠ পর্দা, এর চেয়ে ভালো পর্দার হতে পারে না। আমি নিজেও সাজেস্ট করি এটা, যে শুধু চোখ খোলা থাকবে। আবার ওই প্রশ্নের উত্তরে এও বলেছি, চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী, চেহারাই যদি দেখা হয়ে যায় তো সব দেখা হয়ে যায়, এজন্য এটা আমি সাজেস্ট করেছি। তারপরও এরা আমারে ধাক্কাইতে ধাক্কাইতে ওই মতের দিকে নিতে যায়, আসে না নাই। তো এই যে তিনবার যে আমি এই কথা বললাম, এগুলো শুনবার সময় কি কানে তুলা দিয়ে রাখছিলেন? হ্যাঁ, তখন কি শোনেন না এগুলো? মত দুইটা বললাম কেন আমি? হুজুর দুইটা কেন বলবেন? অন্য মতের প্রতি আপনার এত শ্রদ্ধা কেন? আমগত নাই, এই হয়েছে সমস্যা। ক্লিয়ার কাট কথা, পর্দার ক্ষেত্রে দুইটা মতের উল্লেখ করেছি প্রিয় ভাইয়েরা। বলেছি এক মত বলেছে ফেস খোলা, হাত খোলা, আরেক মত বলেছে শুধু চোখ খোলা, এবং আমি বলেছি এইটা শ্রেষ্ঠ পর্দা, এর চেয়ে ভালো পর্দা হয় না, বলছি না আমি? আবার বলছি যে আমি সাজেস্ট করি এটাই সবচেয়ে ভালো, এটা করবেন। এবং শেষে বলেছি চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী, চেহারাই যদি দেখা হয়ে যায় তো সব দেখা হয়ে যায়। এগুলো কি প্রমাণ করে আমি এই মতের পক্ষে না এই মতের পক্ষে? বায় না ডানে? ডানে। তো আমি এই মত অবলম্বন করি, মানে আপনাদের যেই মত আমারও এই মত। আমার ধাক্কা মারতেছেন কেন? ধাক্কাইতেছেন কেন আমাকে? ধাক্কাই আমার ওই মতে নিতে চায়, ঠিক না। বাড়াবাড়ি কখনো কল্যাণ বয়ে নিয়ে আসে না। আওয়াজ করবেন না, মনোযোগ দিয়ে শুনেন। এই যে মত, এটা আমার মত না, এটা অনেক স্কলারদের মত। নারীরা শুধু ফেস খোলা রাখবে আর হাতের কবজি পর্যন্ত খোলা রাখবে, এটা আমার মত না। আমি অন্যদের মতকে শুধু ন্যারেট করেছি, বর্ণনা করেছি মাত্র। মেজরিটি স্কলাররা, জুমহুরুল ফুকাহা, আই রিপিট, আমি আবার বলছি, মেজরিটি স্কলাররা বলেছেন ফেস এবং হাত খোলা রাখা যাবে। যদিও আমার মত এটা না, আমার মত হচ্ছে যে শুধু চোখ খোলা রাখবেন, মেজরিটি স্কলাররা। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যার ব্যাপারে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা ফাক্বিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাআবীল, আল্লাহ তাকে আপনি দ্বীনের জ্ঞান শিক্ষা দেন, কোরআনের তাফসির শিক্ষা দেন। ওনার মতও ছিল কোরআনের এই তাফসিরে, আয়াতের তাফসির, যে ইল্লা মা যাহারা মিনহা, নারীদের যতটুকু প্রকাশ হয়ে যায় সেক্ষেত্রে আল্লাহ ক্ষমা করবেন। এই যাহারা মিনহার তাফসির উনি করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, যে ফেস আল ওয়াজহু ওয়াল কাফফান, চেহারা এবং হাত খোলা রাখা যাবে। আমার তাফসির না, আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসির, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসির। ইমাম আল কুরতুবির তাফসিরে উনি এই মত এনেছেন, ইমাম ইবনে কাসির এই মত এনেছেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ইমাম আবু হানিফারও এই মত, সুবহানাল্লাহ, পড়বেন না? ইমাম আবু হানিফা আলাইহি রহমা, উনারও এই মত যে নারীদের চেহারা এবং হাত এটা আওরাত নয়, এটা আওরাত নয়। আপনি আল আজহার ইউনিভার্সিটির ফিকহ একাডেমির খোঁজ খবর নেন, কিবারু লাজনাতু কিবারিল উলামা, ওনাদের ফতোয়া বোর্ডের রায় হচ্ছে নারীদের এই ফেস আর হাত নারীরা খোলা রাখতে পারবে। মিশরের যে ন্যাশনাল ফতোয়া বোর্ড, তাদেরও একই ফতোয়া। তো ওনাদেরকে গোমরা বলেন না কেন? গোমরার ফতোয়া শুধু মিজানুর রহমান আজহারের জন্য? ওনাদেরকে গোমরা বলেন না কেন? ইমাম আল আজম, আমাদের মাজহাবের ইমাম, ইমাম আবু হানিফাকে গোমরা বলেন না কেন? ফতোয়াকে শুধু আমার জন্যে?
ইমাম আবু হানিফা কেন এই মত নিয়েছেন, ওনারও দলিল আছে। আমি জাস্ট মতের উল্লেখ করেছি, এটা জায়েজ কেন, কারণ একদল স্কলার এটাকে জায়েজ বলেছেন, তাদেরও দলিল আছে, এই জন্য জায়েজ। বাট আমার মত তো এটা, আমার মত তো এটা। ভিন্ন মতকে শ্রদ্ধা করতে শিখুন। ইমাম আল আজম কিসের ভিত্তিতে বলেছেন যে ফেস খোলা রাখা যাবে? আমি সতরের ওয়াজ করতেছি না, সতর না আওরাত নিয়ে কথা বলতেছি। ইমাম আল আজম বলেছেন নারীদের চেহারা আর হাতের কবজি পর্যন্ত এটা আওরাত নয়। উনি দলিল নিয়েছেন সুনানে আবু দাউদের হাদিস। হঠাৎ একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আম্মা জান আয়েশার ঘরে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালিকা পাতলা কাপড় পরে, যে কাপড়ে হাত দেখা যায়, শরীর দেখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারাটা ঘুরিয়ে নিলেন, রেগে গেলেন এবং বললেন, আসমা তুমি এখন বড় হয়েছো, তুমি এখন বড় হয়েছো, ছোট্টটি নেই। নারীরা যখন সাবালিকা হয় তখন এতটুকু আর এতটুকু ছাড়া পুরো দেহকে ঢেকে রাখতে হয়। সুবহানাল্লাহ, পড়বেন না? ইমাম আল আযম আবু হানিফা এই হাদিস থেকে দলিল নিয়েছেন। আল্লাহ।